ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ বুঝেছে যে শওকত মোল্লা কি জিনিস, কি ধাতুতে তৈরি, ভাঙড়ের মানুষ এখনো বুঝতে পারেনি, আমরা তার বুঝতে পেরেছি। ভাঙড় বিধানসভা কেন্দ্রে যত রাস্তা আছে, খানা খন্দ সমস্ত রাস্তা আগামী 5 বছরের মধ্যে তেলের মতো পিচে বানিয়ে দেবে, আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম। মুখে যে কথা বলে কাজে প্রমাণ করে তার নাম শওকত মোল্লা, উন্নয়নের কাণ্ডারি। ধরে নিন ভাঙড়ের কোনো বিধায়ক নেই, এমএলএ সাহেব শওকত মোল্লাই এখানকার আপনাদের মাথা, আপনাদের কাণ্ডারি, উন্নয়নের দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছেন। আমার মোল্লা মঞ্চে উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ক্যাডিং পূর্বের বিধায়ক এবং রূপকার, ভাঙড় বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়। বাহারুল আছে, আমাদের সহকারী সভাপতি ঝর্ণা আছে, বাদল আছে, শুভ আছে, কাইয়ার ভাই আছেন, বিনয়দা আছেন, সব নেতৃত্ব এখানে আছেন, এবং সর্বোপরি এখানে সমস্ত ধরনের যে ব্যবস্থাপনা করেছেন আমাদের আহসান ভাই, তাকে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে দুই একটি কথা বলবেন। বিষয়টি হচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলায় ক্ষমতা আসার পরেই বলেছিলেন রাস্তাই আমাদের রাস্তা। আজকে ভাঙড়ের মানুষের কাছে আমি আবেদন করব, বক্তব্য দেওয়ার সময় নেই, এমএলএ স্যার বলবেন যে একটা নির্দিষ্ট টাইমে দল এখানে বিধায়ক শওকত মোল্লাকে পর্যবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে, এবং আমি এখানকার নেতৃত্ব সহ যারা উপস্থিত আছেন তাদের কাছে শুধু একটা কথা বলব, যেখানে যত খারাপ রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনাদের পর্যবেক্ষককে হাঁটান, দেখবেন 3 মাস 6 মাসের মধ্যে একটা একটা করে রাস্তা তিনি তৈরি করে দেবেন। আমি জানি ওনাকে, ভাঙড়ের যত খারাপ রাস্তা আছে একটা একটা রাস্তা দিয়ে হাঁটি, একটা একটা প্রোগ্রাম করুন। পঞ্চায়েত নির্বাচনে সমস্ত পঞ্চায়েতে আপনারা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলকে ক্ষমতায় আনুন, দেখবেন আগামী বিধানসভার আগে এরকম আজকের এই রাস্তাটা বিবিরাইট থেকে ভাঙড় থানার সামনে 4 কোটি টাকারও একটু বেশি এই টাকা এখানে পিচের রাস্তা হচ্ছে। যদি আপনারা ঠিকঠাকভাবে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে পারেন, তার হাত ধরে তার হাতটা যদি শক্ত করতে পারেন, শুধু বিবিরাইট থেকে ভাঙড় নয়, টোটাল ভাঙড় বিধানসভা কেন্দ্রে যত রাস্তা আছে, খানা খন্দ সমস্ত রাস্তা আগামী 5 বছরের মধ্যে তেলের মতো পিচে বানিয়ে দেবে, আজকে দায়িত্ব নিয়ে আমি বলে গেলাম। তাহলে আমরা ক্যানিং পূর্বের একজন সাধারণ মানুষ হিসেবে দীর্ঘ 34-35-39 বছর ক্যানিং এর মানুষের কোন পরিষেবা ছিল না। 2016 সালে যখন শওকত মোল্লা বিধায়ক হলেন ক্যানিং পূর্ব বিধানসভায়, ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ বুঝেছে যে শওকত মোল্লা কি জিনিস, কি ধাতুতে তৈরি, ভাঙড়ের মানুষ এখনো বুঝতে পারেনি, আমরা তার বুঝতে পেরেছি। 2021 সালে নির্বাচন হয়ে গেল, ভোট গণনা হয়ে গেল, একদিন পরে সকালে আমাকে বলছে সাজান ভাই রেডি হয়ে নাও। কেন বলছে? পিএইচই ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে যেতে হবে। আমি বললাম সবই ইলেকশন হলো, 2-4 দিন 5 দিন যাক। বলছে না, অপেক্ষা করার সময় নেই, ক্যানিং এর মানুষ, ভাঙড়ের মানুষ আর্সেনিক প্রবল এরিয়া পানীয় জলের অভাবে কষ্ট পাচ্ছে, আমাকে যারা ভোট দিয়েছে আমি তাদেরও বিধায়ক, যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও বিধায়ক, আমার দায়িত্ব আগামী 24 সালের আগে ভাঙড় ক্যানিং এর সমস্ত বাড়িতে বাড়িতে টাইম কলের পানীয় জল পৌঁছে দেওয়া, এর নাম শওকত মোল্লা। সৌভাগ্য আমাদের যে এরকম একটা ব্যক্তিকে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় পেয়েছি, তার জন্মগ্রহণ হয়েছে ওখানে। ভাঙড়ের মানুষ তার সুফল পাবেন আগামী 2-3 বছরের মধ্যে, ভাঙড়কে সাজিয়ে দেবে, এবং কাজ মুখে যে কথা বলে কাজে প্রমাণ করে তার নাম শওকত মোল্লা, উন্নয়নের কাণ্ডারি। সঙ্গে থাকুন, তার হাতকে আরো মজবুত করুন,
তৃণমূলকে শক্তিশালী করুন, দেখবেন উন্নয়নের জোয়ার আসবে। এখানে এমএলএ কথা ছেড়ে দিন, ধরে নিন ভাঙড়ের কোন বিধায়ক নেই, এমএলএ সাহেব শওকত বললাই এখানকার আপনাদের মাথা, আপনাদের কান্ডারি, উন্নয়নের দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছেন আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নই শেষ কথা বলে শওকত বললা সেটা বোঝেন, সকলে ভালো থাকবেন, বক্তব্যের সময় নেই এমএলএ সাহেব বলবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুক, বিধায়ক শওকত বললা আপনাদের পর্যবেক্ষক তার সঙ্গে থাকুন, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উন্নয়ন হবে। আজকে দায়িত্ব নিয়ে কথা বলে গেলাম, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।